ভোলায় করোনায় ক্ষতিগ্রস্ত 3,000 পরিবারের মাঝে সাবেক মন্ত্রী ও ভোলা এক আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়ালি বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ দেশ বিদেশে সকল মহলে প্রশংসিত হয়েছে। দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমে এসেছে। এ সময় তিনি করোনা সংক্রমণ রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এর আগে গত দুই দিনে সদর উপজেলার 13টি ইউনিয়নে 10,000 পরিবারের মাঝে তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। বাংলাদেশে যখন করোনার যে সংক্রমণ যখন শুরু হয়, তখন থেকে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ সকল মহলে প্রশংসিত হয়েছে এবং তিনি এমনভাবে আমাদের সরকারের পক্ষ থেকে ত্রাণ দিয়েছেন যে কোনো মানুষ বা যায় নাই। মসজিদের ইমাম, মুয়াজ্জেন, সাধারণ গরিব মানুষ সকলের হাতে তিনি তার ত্রাণ পৌঁছে দিয়েছেন খুব সুন্দরভাবে। এই তো গত 2 তারিখে ভোলা থেকে শুরু করেছেন, প্রায় কয়েক লক্ষ লোককে তিনি ত্রাণ দিয়েছেন এবং সকল মানুষ সেই ত্রাণের সুযোগ পেয়েছে। সুতরাং প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, এই পদক্ষেপ দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। এখন আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ ভারতে যেই করোনাটা আবিষ্কার হয়েছে সেটা ভিন্ন এবং খুব মারাত্মক। ভারত থেকে যাতে কোনো লোক না আসে সে ব্যবস্থা করা হয়েছে।